আসসালামু আলাইকুম। itbari.com এবং অনলাইন স্কুল bd.blogspot.com এর তরফ থেকে আমি মোহাম্মদ আব্দুল কাদের আজকে টিউটোরিয়াল আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আজকে টিউটোরিয়ালে আমরা যে জিনিসটা শিখব সেটি HTML CSS এর সবচেয়ে বেশি আলোচিত এবং সবচেয়ে বেশি কার্যকরী একটি জিনিস এবং বলতে পারেন যে সবচেয়ে কমন একটি ব্যাপার। HTML CSS শিখতে গেলে আসলে আজকে আমরা যেটা শিখতে যাচ্ছি সেটা ছাড়া HTML CSS হয় না বা HTML CSS এর কোনো প্রকার ডিজাইনই কল্পনা করা যায় না। আজকে আমরা যে বিষয়টা শিখব সেটি হচ্ছে মার্জিন এবং প্যাডিং। আসলে HTML CSS এর প্রত্যেকটি কাজ করতে গেলে আমাদের মার্জিন এবং প্যাডিং এর ব্যবহার শিখতে হয়। তো এই জন্য মার্জিন এবং প্যাডিং এর উপর একটি 100% ক্লিয়ার আইডিয়া থাকা আমাদের প্রত্যেকের অবশ্যই দরকার বলে আমি মনে করি। তো মার্জিন এবং প্যাডিং এর মধ্যে কিছু পার্থক্য আছে। তো অনেক সময় অনেক ডিজাইনাররা মার্জিন এবং প্যাডিং এর পার্থক্য বুঝতে পারে না। তো এই জন্য মার্জিন এবং প্যাডিং এর পার্থক্য বুঝতে হবে আমাদের এবং সেই অনুযায়ী কোডিং এর সময় যাতে করে এই দুটো নিয়ে কোনো প্যাচ না লাগে, তো সেই জন্য আজকে টিউটোরিয়াল। তো প্রথমেই আমরা বলে নেই হোয়াট ইজ মার্জিন। আমরা যখন পরীক্ষার খাতায় লিখি তখন যেরকম স্কেল দিয়ে বাম পাশে এবং উপরে মার্জিন টানে, HTML ও ঠিক একই কাজ করা যায়। আমাদের বিভিন্ন ডকুমেন্ট বা বিভিন্ন ইমেজ বা টেক্সটকে মার্জিন দিতে হয়, বামে বাম পাশ থেকে ডানে চাপাতে হয় বা উপর থেকে নিচের দিকে চাপিয়ে দিতে হয়। আবার প্যাডিং এর কাজটা হচ্ছে যে আমরা যদি কোনো টোটাল ডকুমেন্টটাকে প্রসারিত করতে চাই তো তাহলে সেটাকে প্যাডিং দিতে হবে। তো মার্জিন প্যাডিং কীভাবে দিতে হয় চলুন আমরা প্র্যাকটিক্যাল দেখে নিই। তো আমরা আজকে এই টেক্সটটাকেই মার্জিন দিব। আমরা গত পর্বে দেখিয়েছিলাম যে কীভাবে এই টেক্সটের পিছনে ইমেজটাকে আনতে হয় বা কোনো ইমেজের উপরে কীভাবে একটি টেক্সটকে নিয়ে আসতে হয়। তো আমরা আজকের পর্বে আমরা দেখব যে কীভাবে এই টোটালটাকে ব্যাকগ্রাউন্ড সহ কীভাবে মার্জিন দিব এবং কীভাবে প্যাডিং দিব। শুরুতেই আমরা কথা বলবো মার্জিন নিয়ে। দেখুন আমরা এখানে মার্জিন 15 পিক্সেল ডিক্লেয়ার করলাম বা এটা একটু বাড়িয়ে দেই 45 পিক্সেল ডিক্লেয়ার করলাম। এখন যদি আমরা এটা রিফ্রেশ করি কি হলো, দেখুন উপর থেকে নিচে 45 পিক্সেল চলে গেছে, ডান থেকে বামে 45 পিক্সেল চলে গেছে, বাম থেকে ডানে 45 পিক্সেল চলে গেছে। দ্যাট মিন্স মার্জিন যখন আমরা 45 পিক্সেল সিলেক্ট করলাম উপর থেকে বামে 45 পিক্সেল মার্জিন হয়ে গেল, ডান থেকে বামে হয়ে গেছে এবং বাম থেকে ডানেও মার্জিন হয়ে গেছে। তো এটা হচ্ছে মার্জিনের ডিফল্ট কোড। আমরা যদি ডিফল্টভাবে মার্জিন মার্জিন ডিক্লেয়ার করি তাহলে চারদিক থেকে অতটুক পরিমাণ মার্জিন ডিক্লেয়ার হয়ে যাবে। তো এই মার্জিন এখন যদি আমরা এরকম চাইতাম যে এটা বাম থেকে ডানেও যাবে না, ডান থেকে বামেও যাবে না, শুধু উপর থেকে নিচে 45 পিক্সেল নিচের দিকে নেমে আসবে, তো সেই কাজগুলো করার জন্য মার্জিনের চারটা কোড আমরা ইউজ করতে পারি। আমি ধারাবাহিকভাবে চারটা কোড এখানে লিখে দিচ্ছি। একটি হচ্ছে মার্জিন রাইট, আরেকটি হচ্ছে মার্জিন টপ, আরেকটি হচ্ছে মার্জিন বটম, আরেকটি হচ্ছে মার্জিন লেফট। তো খেয়াল করুন এখানে যদি আমরা মার্জিন রাইট ইউজ করি তাহলে এটা উপর থেকে নিচের দিকে যাবে, যদি মার্জিন টপ ইউজ করি সরি মার্জিন যদি রাইট আমরা ইউজ করি তাহলে বাম পাশে মার্জিন আসবে, দ্যাট মিন্স বাম থেকে ডানে যাবে। যদি আমরা মার্জিন টপ ইউজ করি তাহলে এটা উপর থেকে নিচে যাবে, দ্যাট মিন্স যে উপর থেকে আমাদের টোটাল কোডটা নিচের দিকে নামবে। তো এখানে যদি আমরা মার্জিন বটম ইউজ করি এটা নিচ থেকে উপরের দিকে উঠবে, যদি মার্জিন লেফট ইউজ করি বাম থেকে ডান দিকে যাবে। তো এখানে আমাদের একটা জিনিস ভুল হয়েছিল যে মার্জিন রাইট ইউজ করলে অ্যাকচুয়ালি বাম থেকে ডানে যাবে না, ডান থেকে বামে আসবে। তো আমরা কথা না বাড়িয়ে যদি প্র্যাকটিক্যাল দেখে নিই তাহলে বোধহয় আপনাদের জন্য সুবিধা হয়। তো আমরা এই ফুল কোডটা কেটে এখন আমরা মার্জিন রাইট দেওয়ার আগে আমরা মার্জিনই দিলাম না, মার্জিন কেটে সেভ করে দিই, রিফ্রেশ করি। এখন আমরা আগের অবস্থায় ফিরে গেলাম, এখন আমরা মার্জিন টপ দিব। মার্জিন টপ যদি আমরা 50 পিক্সেল দেই, দিয়ে যদি সেভ করে এখন পেজটা রিফ্রেশ করি দেখবো দেখুন বাম থেকে ডানেও যায়নি বা ডান থেকে বামেও যায়নি, সরাসরি উপর থেকে নিচে 50 পিক্সেল, দ্যাট মিন্স মার্জিন টপ মানে উপরের দিকে 50 পিক্সেল চলে গেল।
তো এখন আমরা চাচ্ছি যে বামের থেকেও 50 পিক্সেল যাবে, তো আমরা মার্জিন টপ থাকুক, মার্জিন টপ থাকলে উপরেরটা থাকবে, মার্জিন লেফট আমরা 50 পিক্সেল দিয়ে দিই। এখন যদি সেভ করে যদি রিফ্রেশ করি, দেখুন এটা বাম থেকে ডানেও এখন 50 পিক্সেল গেছে। আমরা যদি চাই যে এখন এটা ডান থেকে বামেও 50 পিক্সেল যাবে, তাহলে মার্জিন রাইট দিয়ে দিব, সেভ করি। এখন যদি রিফ্রেশ করি, দেখুন এটা ডান থেকে বাম দিকে 50 পিক্সেল সরে গেছে। আমরা যদি চাই যে উপর থেকে আরও বাড়াবো, সেক্ষেত্রে আমরা আর বারবার সিএসএস এ যাবো না, এখান থেকে এই যে মার্জিন লেফট রাইট টপ সবগুলো চলে আসছে। এখন আমরা আমাদের ইচ্ছা মতো আমাদের যতটুকু প্রয়োজন সেই অনুপাতে আমরা এখান থেকে এই ফায়ারব্যাগ দিয়ে সরিয়ে নিতে পারবো। আমরা যদি মার্জিন টপে আরও বেশি দিতে চাই, আমরা দিতে পারি, মার্জিন টপ এখান থেকে বাড়িয়ে নিতে পারি আমরা। তো মার্জিন টপ বাড়ালে এটা আস্তে আস্তে নিচের দিকে চলে যাবে। তো আমরা এই পজিশনে রাখলাম, তো এই ফুল কোডটাকে আমরা এখান থেকে কপি করে আমাদের ফুল যে H2 যে কোড আছে সেটা পেস্ট করে দিলাম। এখন যদি রিফ্রেশ করি, এটা এখন এই পজিশনে আছে। তো আশা করি আপনারা মার্জিনটা বুঝতে পেরেছেন যে মার্জিন টপ দিলে উপরের দিকে মার্জিন আসবে, মার্জিন রাইট দিলে ডান পাশে মার্জিন আসবে, মার্জিন লেফট দিলে বাম পাশে মার্জিনটা আসবে। তো এই মার্জিনকে কিন্তু যে আমরা শুধুমাত্র ধনাত্মক ভ্যালু, দ্যাট মিন্স +1, 2, 3, 4 এইভাবে ইউজ করতে পারি, এইরকম না। আমরা যদি মাইনাস ইউজ করি সেটাও করতে পারি। যেমন দেখুন, আমরা যদি এখানে মার্জিন লেফট 48 পিক্সেলের পরিবর্তে -15 পিক্সেল দিই, এখন যদি সেভ করি, তাহলে দেখবো এটা বাম দিকে 15 পিক্সেল ঢুকে গেছে। দেখুন, খেয়াল করুন, বাম দিকে 15 পিক্সেল ঢুকে গেছে। এই যে দেখুন, এখানে কোডটা চলে আসছে, মার্জিন লেফট -15 পিক্সেল। আমরা যদি আরও মাইনাস করি, দেখবো এটা বাম দিকে চলে যাচ্ছে। তো HTML এ কিছু কিছু ক্ষেত্রে আমাদের প্লাস মান ইউজ করার পরিবর্তে বিপরীত দিক থেকে মাইনাস মান ইউজ করে সেটিকে চাপানো হয়। তো অনেক ক্ষেত্রে এগুলো হয়ে থাকে, আমরা যখন প্র্যাকটিক্যাল ওয়েবসাইট ডিজাইন করব তখন এই ব্যাপারগুলো কাজে লাগবে। আমি আপনাদেরকে আগে খুব বিস্তারিতভাবে এগুলো নিয়ে আলোচনা করতেছি এই জন্য যাতে ডিজাইনের সময় আপনাদের বুঝতে কষ্ট না হয়, কারণ ডিজাইনের সময় আমরা হয়তো দেখা গেছে এগুলো সম্পর্কে কিছু না বলে সরাসরি কোড লিখতে থাকবো, তো তখন আপনাদের বুঝতে প্রবলেম হতে পারে। তো এই জন্য আমি আগে আপনাদের সাথে খুব বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করতেছি মার্জিন দ্বারা। তো এখন পেজটা রিফ্রেশ করি, আমরা আগের অবস্থায় চলে যাই। তো মার্জিন নিয়ে আশা করি আপনাদের মধ্যে আর কোনো প্রবলেম নাই, যে আপনারা বুঝতে পেরেছেন যে মার্জিন টপ কি, মার্জিন রাইট কি। তো এখন আপনাদের মধ্যে আরেকটা কথা বলে দিই, আমরা এই যে যে মার্জিন লেফট রাইট টপ এই যে যে লিখলাম তিনটা, এই যে যে এখানে কোড লিখলাম, আমরা আসলে একটা মার্জিন দিয়ে এই কোডগুলো সরাসরি করে দিতে পারি। তো সেই ক্ষেত্রে আমরা যদি সেটা যদি করতে চাই, এতটুকু কেটে দিব, মার্জিন দিব জাস্ট প্রথমে 15 পিক্সেল, তারপর 50 পিক্সেল, তারপর 150 পিক্সেল, চার দিক থেকে দিতে পারি। তো আমরা জেনারেল আগে তিন দিক থেকে দেই, এখন যদি রিফ্রেশ করি দেখবো যে তিন দিক থেকে মার্জিন পেয়েছে। তা আসলে কোনটা কোন দিকে সেটা আমরা এখান থেকে দেখে আসি। প্রথমে যে 15 পিক্সেল আমরা এখানে দিয়েছি সেটা হলো উপর থেকে নিচে 15 পিক্সেল, তারপরে যে 50 পিক্সেল সেটা বাম থেকে ডানে, তারপরে যে 150 পিক্সেল সেটা হলো নিচ থেকে উপরের দিকে। তো এরপরে যদি আমরা স্পেস দিয়ে আরও একটা 50 পিক্সেল দিই, তাহলে দেখবো যে এটা বাম থেকে ডান দিকে, দ্যাট মিন্স প্রথমটা উপর থেকে নিচে, তারপর একটা বাম থেকে ডানে, তারপর একটা নিচ থেকে উপরে, এবং তারপর একটা ডান থেকে বামে। তো আমরা বারবার মার্জিন রাইট লেফট টপ বটম ইত্যাদি না লিখে আমরা ডিরেক্টলি সরাসরি একই সিএসএস এর মধ্যে আমরা চারটা দিয়ে দিতে পারি। আসলে শেষের মার্জিনটা আমাদের কোনো ইফেক্টিভ না, কারণ শেষে যে সরি শেষে না মাঝখানে এই 3 নম্বরে যে মার্জিনটা, মানে দ্যাট মিন্স যেটা নিচ থেকে উপরে যায়, সেটা এক্ষেত্রে ইফেক্টিভ হচ্ছে না, কারণ এই ওয়েবসাইটের নিচে প্রচুর পরিমাণে জায়গা আছে। আমরা যদি এখানে 200 পিক্সেল দিই, এখানে জায়গা আছে প্রায় 800 পিক্সেলের মতো। তো এই জন্য আমরা 800-র বেশি যদি দিই তাহলে এটা উপরে যাবে। তো আমরা সেটা দেখাচ্ছি না, ওয়েবসাইট ডিজাইন যখন দেখাবো তখন এমনিতেই সেটা দেখানো হয়ে যাবে। তো এই গেল মার্জিনের ব্যাপার স্যাপার, এখন আমরা সেভ করে রিফ্রেশ করে দিই। তো এখন আমরা দেখব প্যাডিং। তো প্যাডিংটা দেখার জন্য আমরা এখানে প্যাডিং দেই 10 পিক্সেল, সেভ করি প্যাডিংটা 10 পিক্সেল। এখন যদি রিফ্রেশ করি তাহলে কি হচ্ছে, দেখুন মার্জিন দিয়েছিলাম, আসলে এটার সাইজের কোনো চেঞ্জ হয়নি, বাট প্যাডিংটা দেওয়ার পর এটা সাইজ চেঞ্জ হয়ে যাচ্ছে। যেমন রাইট ক্লিক করে যদি ইন্সপেক্ট এলিমেন্ট করি,
এখন যদি আমরা প্যাডিংটা বাড়াই কমাই তাহলে এর পার্থক্যটা আমরা বুঝতে পারবো। দেখুন প্যাডিংটা মানে এটাকে প্রসারণ করা, প্যাডিং দিতেছি মানে এটা প্রসারিত হচ্ছে, মানে টোটাল সাইজটা বেড়ে যাচ্ছে। আর মার্জিন দেওয়া মানে একটা নির্দিষ্ট দিকে চাপানো, আর প্যাডিং দেওয়ার অর্থ হচ্ছে এটাকে প্রসারিত করা বা সংকোচন করে ফেলা। তো দেখুন এখানে আমরা যদি প্যাডিং 30 পিক্সেল দেই তাহলে এটা মোটামুটি বেশ ভালো প্রসারিত হয়েছে। আমরা প্যাডিং 30 পিক্সেল দেই, দিয়ে সেভ করি। তো মার্জিনে যেরকম আমরা দেখেছিলাম উপর থেকে নিচে দিতে পারি, বাম থেকে ডানে, তো প্যাডিং এর ক্ষেত্রে আমরা ঠিক এমনটা করতে পারি। তো এমনটা যদি আমরা করতে চাই, প্রথম আসলে প্যাডিংটা দুইভাবে দিতে হয়, প্রথমটা হলো উপরে নিচে এবং পরেরটা হচ্ছে ডানে বামে। তো আমরা দুইটা প্যাডিং দিলাম 30 পিক্সেল 15 পিক্সেল, রিফ্রেশ করি, দেখুন উপরে নিচে 30 পিক্সেল চলে আসছে। আমরা যদি এখন এখান থেকে এডিট করি, দেখুন উপরে নিচে 30 পিক্সেল, এখন আমরা ডান পাশেটা যদি এডিট করি ডানে বামে 15 পিক্সেল, খেয়াল করুন কীরকম হচ্ছে। তা আসলে আমাদের প্রত্যেকটা কোড লেখার পর আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা চেঞ্জ করে নিব, আমরা ডিজাইন আমাদের সুবিধার্থে এই ফায়ারব্যাক এক্সটেনশনটা ইউজের মাধ্যমে আমরা আমাদের যাবতীয় ডিজাইনটাকে আমাদের ইচ্ছা মতো চেঞ্জ করে নিতে পারি। তো দেখুন 33 পিক্সেল এবং 89 পিক্সেল যদি আমরা প্যাডিং দিয়ে দিই পাশাপাশি, তাহলে কিন্তু আমাদের ডিজাইনটা মোটামুটি সুন্দর দেখাচ্ছে। 89 পিক্সেল, রিফ্রেশ করলাম, আমাদের ডিজাইনটা এখন এমন হয়ে গেল। তো এইভাবে মার্জিন প্যাডিং এর যথাযথ ব্যবহার আমাদের শিখতে হবে, আদারওয়াইজ আমরা এইচটিএমএল অনেক কিছু শিখতে পারবো না বা কোডিং করার সময় ভালোভাবে স্ট্যান্ডার্ডলি কোডিং করতে পারবো না। তো আশা করি মার্জিন প্যাডিং সম্পর্কে আপনারা ক্লিয়ার হয়েছেন, অনেক কিছু বললাম এবং বলতে বলতে অনেক কথা হয়তো জড়িয়ে গেছে আমার। তো জড়িয়ে যাওয়ারই কথা, কারণ একটা জিনিস বোঝাতে গেলে আসলে অনেক রকম প্র্যাকটিসের প্রয়োজন পড়ে। তো আমরা চেষ্টা করছি যথাসম্ভব বোঝানোর, তারপরে যদি আপনাদের মার্জিন প্যাডিংয়ে বুঝতে কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে আমাদের ওয়েবসাইটে যান বা আমাদেরকে ইমেলের মাধ্যমে আপনার সমস্যার কথা আমাদেরকে জানাতে পারেন, আমরা চেষ্টা করব আপনাকে যথাসম্ভব বুঝিয়ে দেওয়ার জন্য। ভালো থাকবেন সবাই, আগামী টিউটোরিয়াল আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই আমি বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।